প্রিয় ভাইরা আমার, যে তিনটি রোগ হলে মনে করবেন আপনি জান্নাতি, তিনটি রোগ যদি আপনার হয় তাহলে আপনি মনে করবেন যে আপনি জান্নাতি। কেন, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রোগ হলে হতাশ হয়ে যাই, আমরা নিরাশ হয়ে যাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকেই দেখে, এত রোগ আমার, একের পর এক রোগ আসতেছে, একের পর এক অসুস্থতা বেড়েই যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আল্লাহ তাআলার উপরে অভিযোগ করে বসি। খবরদার, এটা কখনো করা যাবে না। অসুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটি নিয়ামত। অসুস্থতা মানে হচ্ছে যে পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষ আছে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসুস্থতা দিয়েছেন, মানে আপনার দিকে আল্লাহ তাআলা ফোকাস করেছেন। সুবহানাল্লাহ। অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে যে অসুস্থতা বিপদ মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি হয়ে দিচ্ছেন। কিন্তু অনেক সময় বান্দা এটাকে খুশি মনে নেয় না, বান্দা আল্লাহর প্রতি নারাজ হয়ে যান, বান্দা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, অভিযোগ করতে থাকে। মনে রাখবেন, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন, তিনি কখনও আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেন নাই যে আল্লাহ আমাকে এত বড় অসুস্থতা কেন দিয়েছ। এজন্য তিনটি রোগ যদি আপনার হয়, কনফার্ম আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিবেন, যদি আপনার ভিতরে ঈমান পরিপূর্ণ থাকে এবং আপনি ঈমানের উপর অটল অবিচল থাকেন। এক নাম্বার হচ্ছে ঠান্ডা জ্বর। অনেক সময় আমাদের ঠান্ডা জ্বর হয় না, হ্যাঁ, ঠান্ডা জ্বর যদি হয় তাহলে মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এই জ্বর হলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পিছনের যে গুণাগুলো আছে সেই গুণাগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। আল্লাহ তাআলা এই জ্বরের মাধ্যমে তার পিছনের সকল গুণাখাতাগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলকে স্মরণ রাখতে হবে এবং মনে রাখতে হবে, জ্বর হলে, ঠান্ডা হলে আমরা ঘাবড়ে যাব না। অনেকের বেশি ঠান্ডা থাকে, আমারও দেখা যাচ্ছে অনেক সময় মাহফিল থেকে আসার সময় বিভিন্ন সময় ঠান্ডা লেগে যায়। এই ঠান্ডা লাগার ফলে দেখা যাচ্ছে যে আমাদের ভিতর থেকে যেই নাকের মাধ্যমে যে শ্লেষাগুলো বের হয়, এর মাধ্যমে অনেক বিষাক্ত যেই জীবাণুগুলো আছে সেগুলো বের হয়ে যায়। যার ঠান্ডা হবে, বেশি বেশি সর্দি হবে, সে কোনোদিন পাগল হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামত এই অসুস্থতার ভিতরে দিয়েছেন। এজন্য এক নম্বরে যাদের ঠান্ডা জ্বর, সর্দি জ্বর যাদের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন, তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন, অর্থাৎ এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহকে মাফ করিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে চুলকানি বা অ্যালার্জি। আমাদের অনেকের চুলকানি আছে, অ্যালার্জি আছে, আমরা অসন্তুষ্ট হয়ে যাই যে আমাকে, আমার শরীরে কেন এত চুলকানি, আমার শরীরে কেন এত অ্যালার্জি। আমরা অনেক সময় এভাবে বলে থাকি, নো, এটা করা যাবে না। চুলকানি বা অ্যালার্জি হলে মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করে দিচ্ছেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিবেন। যাদের চুলকানি বা অ্যালার্জি হয়, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের অ্যালার্জি আছে অথবা চুলকানি আছে তাদের কখনো কুষ্ঠরোগ হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাদের কখনো শ্বেতরোগও হবে না। সুবহানাল্লাহ। এজন্য চুলকানি অ্যালার্জি যাদের থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। তৃতীয় নাম্বার হচ্ছে অনেকের চোখ ওঠে, চোখ উঠলে মনে করবেন আপনি জান্নাতে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মাঝে মধ্যে চোখ উঠে যায়। চোখ উঠলে মনে রাখবেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের চোখ ওঠে তারা কখনো অন্ধ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে চোখ উঠলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করেন না। এজন্য এই যে রোগগুলো, এই রোগগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সকল বিপদ আপদ থেকে এবং দেখা যাচ্ছে যে পিছনের বান্দা যে গুণাগুলো করে এই গুণাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঝরিয়ে দেন। এজন্য এই যে আমাদের অসুস্থতা হয়, এই অসুস্থতার জন্য আমরা ঘাবড়ে যাব না। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয়ে যায় না। এজন্য আমরা সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো এবং আমরা অসুস্থ হয়ে গেলেই সাথে সাথে ডক্টরের শরণাপন্ন হব না। আমরা দু একদিন ওয়েট করি, আমরা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ওসিলা দিয়েছেন যে হ্যাঁ ওষুধ খাওয়া যাবে, এটা খাওয়া সুন্না, এরপরে আমরা ডক্টরের শরণাপন্ন হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।